ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন। বছর ঘুরে আবার এলো মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের ঈদুল আজহা সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন অবশ্য পালনীয় ধর্মীয় ইবাদত, অন্যদিকে পশুর হাটে রয়েছে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি। যাদের ওপর কোরবানি ওয়াজিব তারা অবশ্যই মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। তবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন জেনে নেই কোভিড-19 থেকে নিরাপদ থাকতে পশুর হাটে করণীয়। এবছর পরিবারের ষাটোর্ধ্ব ব্যক্তি এবং শিশু কিশোররা পশুর হাটে যাওয়া থেকে বিরত থাকুন। কোনো অবস্থাতেই শারীরিকভাবে দুর্বল এবং দীর্ঘদিনের অসুস্থতায় ভুগছেন, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্টজনিত রোগ, হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্ত রোগীরা পশুর হাটে যাবেন না। শারীরিকভাবে সুস্থ ও তরুণ যারা পশুর হাটে যাবেন তারা অবশ্যই করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম এমন উন্নত মানের মাস্ক, হ্যান্ড গ্লাভস, চোখে গগলস ও মাথায় হেড কভার, টুপি বা ক্যাপ ব্যবহার করুন। অনেকেই বিভিন্ন বাজারে পশুর দাম যাচাই করে পশু ক্রয় করে থাকেন। এবছর একাধিকবার হাটে যাওয়া থেকে বিরত থাকুন। চেষ্টা করুন যাতে একবারেই পছন্দের পশুটি ক্রয় করতে পারেন। মনে রাখবেন, কোরবানির পশু ক্রয়ে কোনো হার জিত নেই, এটি কেবল এবং কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। তাই এবছর আমরা যদি লাভ ক্ষতি বিবেচনা না করে পছন্দের পশুটি ক্রয় করি, সেক্ষেত্রে গরিব বিক্রেতাও হয়তো কিছু টাকা বেশি পাবে এবং এই করোনাকালে সেটি নিশ্চয়ই তার জন্য অনেক বড় উপকার হবে। আর কোরবানির প্রকৃত শিক্ষাই তো ত্যাগ। নিজেই নিজের দায়িত্ব নিয়ে ভিড় এবং জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন। ভিড় দেখলে প্রয়োজনে অন্যকে আগে সুযোগ দিন। অন্যের কাছ থেকে ন্যূনতম 3 ফুট দূরত্ব বজায় রাখুন। পশুর হাটে কিংবা পশু কিনতে বাইরে বের হলে হোটেলে বা রাস্তার ধারে খোলা খাবার খাবেন না, এমনকি চা এবং ধূমপান থেকেও বিরত থাকুন। টাকা গোনার সময় কোনো অবস্থাতেই জিভে আঙুল লাগাবেন না। সম্ভব হলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে পছন্দের পশুটি কিনতে পারেন। পশু কিনে এনে যত দ্রুত সম্ভব পশুকে ভালোভাবে সাবান পানি দিয়ে গোসল করাতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই নিরাপদ দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। ঈদ হোক সকলের জন্য আনন্দময়। নিজের অসচেতনতায় তা যেন প্রিয়জন হারানোর বেদনায় পরিণত না হয়। সচেতন হই, সুস্থ থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি। ঈদ মোবারক।